দিদিভাইয়ের জন্য জামা কাপড় কিনবো একটু দেখে দে। তো আমি দেখতে গেছি, তখন বলছে না তোর বার্থডে গিফট কিনবো। অলরেডি কিন্তু আমার অনেক কিছু কেনা হয়ে গেছে, হয়েছে কিন্তু এমন না যে আমার হয়েছে। একটা খুব সুন্দর গাউন কিনে দিয়েছে আমাকে, সেটা আমি আর এখন দেখালাম না, পরে একেবারেই দেখাবো। তো এই যে এবার টুকিটাকে শপিং করতে বেরিয়েছি, আর আমার ফেভারিট জায়গা হচ্ছে মোবাইলের কভারের দোকান। গাউন মাউন কিনে এখন কভারের দোকানে আছি। ফোনের কভারটাকে আমি নিজেও যেমন ড্রেস চেঞ্জ করতে খুব ভালোবাসি, মানে একটা একটা করে আমরা সবাই, আর আমি আমার ফোনকেও ড্রেস পরাতে খুব ভালোবাসি, সব বলছি। মানে আশেপাশে এতজন ছিল না, তো ঠিকঠাক করে রিভিউটা দিতে পারছিলাম না। এখানে ব্যারাকপুরের মিনি মার্কেট থেকেই তোমরা, মানে ব্যারাকপুরে যদি তোমরা আশেপাশে থাকো, এখানে যদি ভালো শপিংয়ের জন্য দোকান খুঁজতে চাও, মানে এভরিথিং যেখানে একটা মল টাইপ হয় না, যে এভরিথিং তোমরা চাও যে একটা জায়গার মধ্যে পেয়ে যাবে, তো প্লিজ তোমরা মিনি মার্কেটে মানে ভিজিট করতে পারো। এখানে ফাইন কালেকশন আছে, বাবলুদার শপ, ওখানে কিন্তু প্রচুর 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 ছেলেদের মেয়েদের এভরিথিং তোমরা একটা একটা জায়গায় পেয়ে যাবে, আর ভালো প্রাইস, রিজনেবল প্রাইস। একটু বার্গেনিং করে নিও, একটু করে নিও, আর ওইটার সাথে সাথে কিন্তু খুব ভালো ভালো কালেকশনও পেয়ে যাবে। আর খুব আমার যেমন দোকানে এসে জিনিস পছন্দ হয় না, কিন্তু বাবলু এখানে ফাইন কালেকশন এখানে আসলে আমার পছন্দ হয়ে যায়। তো হুট করেই আনলাম, তো মাকে বলি হ্যাঁ তুমি আগে কেন বললে না, তাহলে অনলাইনে অর্ডার করে দিতাম। কিন্তু না, এখানে একটাই গাউন আমি একবার দেখলাম, বেশ আমার ড্রেসটা খুব ভালো লেগে গেল, যখন পরবো তোমরা তো দেখতেই পারবে। এটাই জাস্ট বলার ছিল। তো মোটামুটি আজকে একটু আমার বার্থডে শপিং হচ্ছে। স্টেশনের সামনে একটা চিকেনের দোকান, চিকেন তন্দুরি হাট বলে একটা শপ আছে। তো এখানে আগে মানে যখন বাড়িতে চিকেন ঢুকতো না, প্রায় চলে আসতাম। এখন যেহেতু চিকেন বিকেন ঢুকে গেছে, তো এখন আর তেমন ভাবে আসা হয় না, কিন্তু আবার আজকে অনেকদিন পর আসলাম। ব্যারাকপুর স্টেশনের জাস্ট অপোজিটে তন্দুরি হাট। আইটেমস আর সব কিছু প্রাইস ওয়াইজ কিন্তু সত্যিই ফাটাফাটি করে। মানে যবে থেকে এই পুজো ভাবটা চলে এসেছে, আমি ব্লগিং তো এক বছর হয়নি এখনো করছি, পুজোর এই ফার্স্ট ইয়ার আমি ব্লগিং করছি, তো আমার এটা মারাত্মক ইচ্ছে ছিল যে এই যে পুজোর ব্লগ, যাতে আমি এই মা বানানোটা, এই দাদারা এত কষ্ট করে খেটে এত খাটনি করে জিনিসগুলো বানাচ্ছে, তারপরে যখন আমরা প্যান্ডেলে দেখি তো দেখি, কিন্তু এই যে খাটনিটা, এই যে কতটা কষ্ট করে, কতটা খাটনি করে, এটা যে ক্যাপচার করতে পেরেছি আমার এই ইউটিউব চ্যানেলটা, এই দুর্গাপূজার ব্লগে, এটা সার্থক হয়েছে। তো দেখি একটু কোনো দাদার সাথে কথা বলা যায় নাকি।
ফাইনালি একজন দাদাকে পেয়েছি, যে এই যে এত রাত জেগে এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বছরে একবার করে এত ভালো ভালো মায়ের মুখগুলো মা এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করে, এই যে খাটনিটাকে আমি তুলতে পেরেছি এখানে, এবার আমার এটা সার্থক। এবার আমি তো বলছি, এবার একটু একজন দাদার সাথে এখানে একটু কথা বলে নিই। এই জায়গাটা হচ্ছে ব্যারাকপুরে, তো একটুখানি তুমি অ্যাড্রেসটা বলে দাও, এটা কোথায় বানানো হচ্ছে? এরকম এই যে মানে খাটনি করে যে এত সুন্দর কাজটা এট লাস্ট গিয়ে হয়, তখন কিরকম ফিলিংস হয়, কিরকম একটু তোমার মনে একটু একটু কিছু বলো তোমার কাজ নিয়ে এগুলো নিয়ে। ওই যে ঠাকুরটা যখন যায় আর কি, যেখানে যায় সেখানে যে প্রতিবেশী আছে, পড়শিরা যারা আছে, তারা এই যে দেখুন দেখুন এই যে আমাদের প্রতিমাটা এনার কাছ থেকে এসেছে, দেখুন ইনি বানিয়েছেন, তখন আমাকে নিজেকে গর্ব বোধ হয়। আর আমার এই গর্বগুলো তখন আমি ভাগ করে নিয়ে যারা আমার সঙ্গে কাজ করে তাদের সঙ্গে আমি ভাগ করে নিই। দাদার জন্য একটা স্যালুট, আর এখানে যারা যারা সবাই কাজ করছে তাদের জন্য একটা স্যালুট। এত মানে এই বাঙালির সব থেকে বড় উৎসব, কলকাতার সব থেকে বড় উৎসবই হচ্ছে দুর্গাপুজো, এর উপরে আর কিছু হতে পারে না। তো এইগুলোকে প্রেজেন্ট করে কিন্তু এই দাদারাই, তো তার জন্য দাদাদেরকে সত্যি একটা বড় বড় স্যালুট। ঢাক বাজা, কাশুর গাছা, উলু দেয়া, শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে। শুভ দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ব্লগটা জাস্ট এইটুকুনি, এই জাস্ট বাড়ি আসলাম। আমাদের মানে বেরোলে চা খাওয়াটা আর একটু বন্ধুদের সাথে আড্ডা মারাটা ওটা কমন, মানে ওটা না হলে বেরোনোটা ইনকমপ্লিট হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল তখন আর ব্লগ করতে পারিনি চা, মানে ওখানে আমাদের একটা জায়গা আছে সেখানে বসে চা খেলাম, শ্বেতা এসেছিল, আড্ডা ফাড্ডা মারলাম, এই জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে লো ব্যাটারি সিগন্যালও দিয়ে দিল, আর ফ্রেশ ট্রেশ ফ্রেশ হইনি, জাস্ট একটু ড্রেস ফ্রেশ গুলো দেখছিলাম ঠিকঠাক আছে নাকি। তো আজকের ব্লগটা এইটুকুনি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো। তেমন ভাবে দেখাতে পারিনি, বাট যতটুকুনি করে এই ব্লগটা এবার কমপ্লিট লাগছে দুর্গাপুজোটাও। মানে এরকম যদি ব্লগ আমি না দিতাম, এই যে ক্যাপচারটা যদি আমি না করতাম, এই পুজোর যে বানানো হচ্ছে, মাকে বানানো হচ্ছে, এই জিনিসগুলো, তাহলে আমার এবার দুর্গাপুজো স্টার্টিং এ মানে আমার ইনকমপ্লিট রয়ে যেত চ্যানেলের, এটা সত্যি ইনকমপ্লিট রয়ে যেত। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যাই হোক, ব্লগগুলো দেখতে থাকো, আর খুব শিগগিরই 9th October, দ্যাট ইজ স্যাটারডে, আমার বার্থডে। তো বার্থডে নিয়ে ব্লগ তো আমি করবো, সেটাতেও আমার কিছু কথা বলার আছে যেগুলো আমি বলবো। তারপরে আফটার 9th আমি একটা স্পেশাল ব্লগ দেবো, যেখানে আমার পুজো আর বার্থডে গিফটস আমি সবকিছু আপাতত যা যা হয়েছে, মানে আরও আছে হয়তো, আমার বার্থডে পরেও আমি আরও গিফটস পাবো যেগুলো পরে শেয়ার করবো, বাট যতটুকুনি আমার কাছে থাকবে আমি এর পরে একটা ব্লগে, মানে আমার বার্থডের পরে ব্লগে সেই গিফটসগুলো আমি সব শেয়ার করে দেবো, আমি কী কী পুজোতে পেয়েছি আর বার্থডে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার পুজো আর বার্থডে মানতে না সেম, তো অনেক প্রচুর গিফটসই হয়ে যায়, তো সবকিছু আমি একবারে একটা সেপারেট ব্লগে আমি শেয়ার করে দেবো। আজকের ব্লগটাকে এইটুকুনি রাখলাম, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, ভালো লেগে থাকলে বসিয়ে দিয়ে আমি খেয়ে এসেছি।